প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস বিবেচনার পর এই পর্যায়ে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন আইনে রূপান্তরিত হয়েছে, সেই আইনকে কেন্দ্র করে ভারতীয় সংবিধানের উপরে পূর্ণ আস্থা রেখে সংবিধানের শপথ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে বলছেন এই আইন মানব না, আন্দোলন চলবে, বিরোধিতা চলবে, প্রতিবাদে মিটিং মিছিল চলবে, প্রয়োজনে বন্ধ করবেন বন্ধ করবেন, কিন্তু সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধানকে অস্বীকার করে যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মূল ভিতকে ভেঙে দিয়ে যারা রাজ্যের নৈরাজ্য তৈরি করতে চাইছেন, যারা বিচ্ছিন্ন কিছু ঘটনাকে মানুষের সামনে এনে কোন প্রতিরোধ আখ্যা দিয়ে মানুষকে আতঙ্কিত করছেন, বিভ্রান্ত করছেন, তার সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাতে আজকে অসমুদ্র হিমাচলের মানুষ রাস্তায় নেমেছেন, জনজোয়ারে কিছু জনপ্রাবণ নেমেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, প্রান্তিক মানুষ মথুয়া সবচুরি সম্প্রদায়ের মানুষ উপর থেকে সর্বস্ব খুঁড়িয়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে চলে আসা মানুষ তারা আজকে অভিনন্দন জানাচ্ছে, তারা আজকে এগিয়ে এসেছেন আজকে প্রধানমন্ত্রীর সমর্থনে। আগামী কয়েক মাস ভালো করে বলে